Άντε με σώδε τη φίλη τη χαγή. অনর ফকট থানটিয়া নাই, কিন্তু খিদা আছে, কোন সমস্যা নাই। সুজা চলিয়াইবেন নগরীর প্রবর্তক মোড় এলাকার উৎসব সুপার শপথ। তারা এরা নানান সাদর হাবার দাবার সাজায় রেখে অনলাই খানাফিনা হাজিরা ইচ্ছা করলে কেনাকাটাও সারি ফিলাই ফেলিবেন, কারণ এরা ব্যাগ কিছুই একছাড়ার নিচেই পাওয়া যায়। কেবল ইদুরেই শেষ নয়, উৎসব সুপার শপর এক বছর পূর্তি উপলক্ষে আট দিন ব্যাপী চলের বিশেষ আয়োজন, যেটার মাত্র 1000 টিয়ার পণ্য ক্রয় করলে আছে আকর্ষণীয় সাপ লুডু খেলার সুযোগ, আর এই খেলাত অংশ লইলেই আছে নিশ্চিত পুরস্কার জিতিবার সুযোগ। 12 বার খেলিলাম, 12 বার নদী, প্রতিবারে একবার শুধু সাপুর মুকুট ফরি গেলি বা ধরনের পুরস্কার নেই, 12-11 আর পুরস্কার আছে। আমাদের 26 এপ্রিল থেকে আজকে থেকে 3 মে পর্যন্ত এই আয়োজন করা হয়েছে। এখানে প্রতিদিনই কিছু কিছু নতুন নতুন আরও আয়োজন বাড়ানো হবে। আমাদের ফুড কোর্টে অনেক আয়োজন করা হয়েছে, ফুড কোর্টে গানের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে, অনেক কিছু ব্যবস্থা আছে, কেউ মিস করবেন না, আপনারা সবাই চলে আসেন এখানে। ভালোবাসার এক বছর উপলক্ষে আমরা আমাদের এই আয়োজনটি করেছি 8 দিন ব্যাপী, এবং আলহামদুলিল্লাহ এই 8 দিন ব্যাপী আয়োজনে আমাদের থাকছে ডিসকাউন্ট অফার থেকে শুরু করে কাস্টমারদের জন্য একটা স্পেশাল গেম, প্রতি 1000 টাকা শপিংয়ে থাকছে একবার করে রোল করতে পারবে, রোল অ্যান্ড গেম উইন, সো সেখান থেকে পুরস্কার থাকছে কাস্টমারদের জন্য। এছাড়া সর্বোচ্চ কাস্টমাররা পেতে পারেন ফ্রি শপিং পুরস্কারটি। আমাদের এই 8 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আমাদের কাস্টমারদের জন্য ফ্রি স্যাম্পলিং বলে থাকি আমরা এটাকে, আমাদের কাস্টমাররা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট টেস্ট করে দেখতে পারবেন আমাদের নির্ধারিত স্টলগুলোতে। শুক্রবার সন্ধ্যার পর 8 দিন ব্যাপী এই আয়োজন আনুষ্ঠানিকভাবে কাকখাড়ি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত আছেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম 8 আসন সংসদ সদস্য আব্দুল সালাম, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং উৎসব সুপার শপ মার্কেটের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল ইসলাম। বললে যে আসলে এই উৎসবই আমি উদ্বোধন করেছিলাম, সুতরাং আজ বছর পূর্তির মধ্যে আসতে পারে নিজেরতে খুব ভালো লাগে, এবং এর আলাদা জানি যে উৎসব মানে একটা সময় আনন্দ, আনন্দ কোনো পরিবেশ, যে কোনো দু আনন্দ যে কেন আনন্দ কোনো পরিবেশ যদি থাকে, এটা যদি কাস্টমার আই তৈরি তো এর উন্নতি হইবই। উৎসব মানে উৎসব, তারা যে নাম দিয়ে নে এই খাসুর বুঝি, তারা ইয়ে প্রমাণ বুঝি দে আসলে ইয়ে উৎসব সেন্টার একটা, এটা আইলে দেখা দে সবসময় মানুষ আনা মানা করে, বেচা কিনা করে, কেনা বেচা করে, অর্থাৎ উৎসব নাম মানে যথার্থই বলে আমার মনের, এবং কত 1 বছরের মধ্যে উৎসবের বন্যায় এন কে ন পায়, তারা কোয়ালিটি লই, প্রাইস লই, বিহেভিয়ার লই। গত 1 বছরের ভিতরে চট্টগ্রামের মানুষের মধ্যে খুব সারা ফেলাইয়ে আর পরিবারের ব্যাকন্ত উৎসবতে আইয়ে আইলে আর আশেপাশে 32 রেসিডেন্সিয়াল এরিয়া আছে, আইলে দেখি বিভিন্ন ধরনের মানুষের ভিড় খুব ভালো লাগে। এদিন উৎসব সুপার শপথ রীতিমতো মানুষের ঢল নামবে, উৎসবের পণ্যর প্রশংসা ওনা গিয়ে তারার মুখ। উৎসব বেস্ট আমি মনে করি সবগুলা সুপার শপ থেকে, রেগুলার না বাট প্রায় আসা হয়। উৎসবের জন্য অনেক শুভকামনা রইল, সবাই এখানে আসবেন। বাজার মধ্যে গেলে তো মনে করেন যেন ঘাম, এনে ফ্রেশ মাল ফান যায়, এবং এক এক সময় এক এক রেট থাকে, এটা দিয়ে তাতে ফিক্স রেট লেখা থাকে যে ইবের দাম এত, ইবের দাম এত, অনর্থে ভালো ঠকিবের হন সুযোগ নাই, ব্যাগ ইন ফ্রেশ, এবং সরকারও এটার তো কিছু ব্যাট এবং ট্যাক্স পার, ইবো কান ভালো জিনিস, সারা দেশের লাই উন্নতি। উৎসব সুপার মার্কেট 1 বছর পূর্তি উপলক্ষে আলাপ এক গুণের শুভেচ্ছা অভিনন্দন জানাই। উৎসব সুপার শপ মার্কেটের বর্ষপূর্তি এই আয়োজন উপলক্ষে প্রত্যেকদিন সন্ধ্যায় চলিব সাংস্কৃতিক অনুষ্ঠান। C+ TV চট্টগ্রাম।